আসানি ঘূর্ণিঝড়ের কারণে ইতিমধ্যে জারি করা হয়েছে নির্দেশিকা। 10 থেকে 13 তারিখে পর্যন্ত পর্যটকরা যাতে কোনোভাবেই দীঘার সমুদ্রে না নামেন তার জন্য গতকাল থেকেই নির্দেশিকা জারি করা হয়েছে, বারংবার বলা হচ্ছে। এবং সকাল থেকে যে ছবিটা দেখা যাচ্ছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট, সিভিল ডিফেন্স এবং স্থানীয় থানার পুলিশ কর্মীরা তারা কিন্তু একেবারে জোর কদমে নেমে পড়েছেন। সকালবেলা প্রচুর পরিমাণে পর্যটক তারা দীঘার সমুদ্রে স্নান করতে নেমে পড়েছিল, কিন্তু তারপরে একদম পুরো তৎপরতার সঙ্গে ব্যবস্থা গ্রহণ করা হয়। পুলিশের বিভিন্ন কর্মকর্তাদের পাশাপাশি এখানে রয়েছে সিভিল ডিফেন্স, তারা রয়েছে এবং তারা কিন্তু বারংবার বলছেন যে কেউ যেন দীঘার সমুদ্রে না নামেন, কারণ আবহাওয়া দপ্তর সূত্রে ইতিমধ্যেই যে খবর পাওয়া গেছে, বেলা বাড়ার সাথে সাথে সমুদ্র কিন্তু অনেকটাই উত্তাল হয়ে উঠবে এবং এর পাশাপাশি ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা আছে। সেই জায়গা থেকে যাতে কোনো ধরনের কোনো বিপদ না হয়, যাতে কোনো ধরনের কোনো ভয়াবহ কোনো ঘটনা না হয়, তার জন্য প্রত্যেকটা মুহূর্তে নজরদারি চালানো হচ্ছে। ক্যামেরায় রোহিত গণের সাথে শ্রেষ্ঠীদের রিপোর্ট, রিপাবলিক বাংলা, নিউ দীঘা।